আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। আমরা সবসময় দোয়া করি যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আজ তোমাদের সাথে আমার এটা ষষ্ঠ ক্লাস। তো কেপিবি অনলাইন ক্লাসে আমরা জানি অনেকেই তোমরা যোগ দিতে পারছো না, আমরা এতে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তোমরা যদি তোমরা অবশ্যই চেষ্টা করবে যে তোমাদের আশেপাশে যদি কারোর থাকে ক্লাস, কেউ যদি ক্লাস পেয়ে থাকে তাদের কাছ থেকে ক্লাসগুলো তুলে নেওয়ার জন্য। আর যদি তোমরা মনে করো যে না কোনো সমস্যা হচ্ছে, তাহলে বারবার তোমরা তোমাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবে, আমরা সার্বিকভাবে তোমাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। আমি গত ক্লাসে তোমাদের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী আমরা পড়া শুরু করে দিয়েছি। তো দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার সিলেবাসে আমাদের যেটা যা ছিল তা হলো কথায় লিখো 100 থেকে 150। আমি তোমাদের 110 পর্যন্ত লিখে দিয়েছি। রাইটিং ওয়ার্ডস 100 থেকে 150। আমরা 100 থেকে 110 পর্যন্ত তোমাদের আমি করে দিয়েছি, তোমরা বাকিটা SW করে নেবে। আমি বলেছিলাম তোমরা নিশ্চয়ই করতে পেরেছ। আর নামটা 11 ও 12 ঘরে দিয়েছিলাম, নিশ্চয় তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর গুণ করেছিলাম। তো আজ আমি করাবো নামতা করাবো, একটা নামতা বাকি আছে 13 ঘরে। আর প্রশ্নের অঙ্ক, প্রশ্ন অঙ্ক করাবো 63 পৃষ্ঠার। যেহেতু গত ক্লাসে আমি গুণ করেছিলাম, তাই প্রশ্ন অঙ্কটাও আমরা গুণের প্রশ্ন অঙ্ক করবো আজ। আমরা দেখো 63 পৃষ্ঠার যে গুণের প্রশ্ন অঙ্ক, দেখো একটি শ্রেণী কক্ষে 10টি বেঞ্চ আছে, একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে, শ্রেণী কক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? এটা কিন্তু দেখো আমরা কিন্তু প্রথম পর্যায়ে করেছিলাম যে মোট থাকলে যোগ হবে, কিন্তু তোমরা বলতে পারো, আমি কিন্তু বলেছি এটা গুণের অঙ্ক। তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো, মনে মনে চিন্তা করতে পারো যে মিস তো আমাদের বলেছে মোট থাকলে যোগ হবে, কিন্তু এটা কেন গুণ হচ্ছে? তুমি দেখো একটি শ্রেণী কক্ষে 10টি বেঞ্চ আছে, 10টি বেঞ্চ যদি থাকে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি বেঞ্চ, একটি বেঞ্চে 5 জন ছাত্র বসে। ধরো এই বেঞ্চে বসলো 5 জন, এই বেঞ্চে 5 জন, এই বেঞ্চে 5 জন, এবার প্রত্যেকটা বেঞ্চে তোমার 5 জন 5 জন করে বসে, ঠিক আছে? আমরা কি এখানে যদিও মোট দিয়েছে শ্রেণী কক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে, ঠিক আছে? তো আমরা কি মোট বলেছিলাম যে আমরা প্রথম পর্যায়ে যে যোগ হবে, কিন্তু আমরা কি এটা যোগ করতে পারবো? দেখো 5 যোগ 5 যোগ 5, এখানে কতগুলো 5, তাই না? এতগুলো কি আমাদের যোগ করা সম্ভব? এভাবে সম্ভব না। তাই আমরা কি করব, এই 10টা বেঞ্চ দিয়ে 5 জন ছাত্রকে আমরা গুণ করব। গুণ করলে আমাদের মোট ছাত্র সংখ্যা আমরা পেয়ে যাব। এভাবে আমরা মোটটা বের করব। এখন দেখো কি বলেছে, একটি শ্রেণী কক্ষে 10টি বেঞ্চ, একটি বেঞ্চে কতজন ছাত্র বসতে পারবে? কি চেয়েছে? শ্রেণী কক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে, কতজন? হ্যাঁ, আমি তোমাদের আগে বলেছিলাম যে কোশ্চেনের মানে প্রশ্নে শেষে যা চাবে, যেমন ধরো কতজন, কতটি, কত টাকা, এভাবে যদি মানে গতর পরে যা থাকবে সবসময় সেটা ডান পাশে বসবে। এখানে বলেছে কতজন, আমরা কিন্তু দেখো জনটা আমরা ডান দিকে বসিয়েছি, তাহলে কি বলেছে, একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারবে। তাহলে একটি বেঞ্চ, তাহলে আমি কি বলে দিচ্ছি, একটি বেঞ্চে বসতে পারবে 5 জন ছাত্র, ঠিক আছে?
এইভাবে 10টি বেঞ্চে কতজন ছাত্র বসতে পারবে? হ্যাঁ, সুতরাং 10টি বেঞ্চে বসতে পারবে 10 × 5 জন ছাত্র। 10 হলো বেঞ্চ, আর এক এক বেঞ্চে তোমাদের এখানে দেখিয়েছিলাম, দেখো এক এক বেঞ্চে 5টি করে, সুতরাং 10 হলো বেঞ্চ, আর এক এক বেঞ্চে কতজন করে বসে? 5 জন করে। সুতরাং দেখো 5 × 10 = 50। তো আমরা তো এইভাবে করবো না, আমরা রাফ করবো, রাফ করে দেখাতে হবে। এখানে তোমার দেখো 2 ডিজিটের তোমার সংখ্যা, তাই না? দেখো একক আর দশক, যদি 2 ঘরের সংখ্যা থাকে তাহলে অবশ্যই রাফ করবা, আর 1 ঘরে থাকলে রাফ না করলে হবে, আমরা নামটা করে গুণ করে সংখ্যা বসিয়ে দেব। তাহলে দেখো 10, আর এখানে 5, 10 × 5, 5 × 5। হ্যাঁ, আবার এই 5 দিয়ে আমরা 1কে গুণ করব, ঠিক আছে? দেখো 5 × 5, 5 × 5, আর 5 × 5, উত্তর 50 জন ছাত্র, ঠিক আছে? এবার আসো 4 নম্বর অঙ্ক। বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? হ্যাঁ, দেখো কি চেয়েছে, আমি তোমাকে কি কিছুক্ষণ আগে কি বলেছি, কত পরে দেখবা কি চেয়েছে, কত জন না কত ঘন্টা না কত টি না কত মিনিট না কত টাকা, এ হবে চেয়েছে ঘন্টা। তাহলে আমরা কি বলেছি, যা চাবে তা আমরা সবসময় কথা বসাবো ডান পাশে বসাবো, তাহলে ঘন্টা চেয়েছে, আমরা ঘন্টাকে বসাবো ডান পাশে, আর দিনকে বসাবো বা দিকে। তাহলে প্রতিদিন, প্রতি মানে কি, এক দিন। তাহলে বাবা, দেখো বাবা একদিনে হাঁটেন 4 ঘন্টা, সুতরাং 7 দিনে হাঁটেন কত, 7 × 4, 7 হলো দিন আর 4 হলো ঘন্টা। এখানে তোমাদের রাফ না করলেও হবে, চাইলে তোমরা রাফ করে করতে পারো, অনেকে হয়তো বা নামটা যদি সমস্যা হয়ে যায়, 7 থেকে 7, 7 × 14 হয় যদি গুনতে সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা ছোট্ট করে এখানে রাফ লিখে এভাবে 7 × 4, আমি যদি লিখিনি 4 × 7 = 28, এভাবে রাফটা হয় এই পাশ ডান পাশে করবা না বাম দিকে, তোমরা এখানে উত্তরের আগে উপরে লিখে নিবা, উত্তরের পরে কিন্তু রাফ লেখা যাবে না, আগে রাফ করবে তারপরে উত্তর লিখবে, আদারওয়াইজ তোমাদের অঙ্ক কাটা যাবে উত্তরের পরে লিখলে। এখন দেখো 28 ঘন্টা, উত্তর 28 ঘন্টা, বুঝতে পেরেছ? এখানে কিন্তু সবগুলো আমি আগে বলেছি গুণ, দেখো এখানে অঙ্কটা অঙ্ক করলে আমরা বুঝতে পারছি, কারণ এখানে আমরা তো আগে বলেছি যে যোগ হলে আমরা কিভাবে করবো, আমরা এগুলো করেছি এরম আগে প্রথম পর্যায়ে কে বা ক্লাস ওয়ানে, যোগ কি আমরা অঙ্কটা পড়লেই বুঝতে পারি যেটা যোগ নাকি বিয়োগ, ঠিক আছে? তো 5 নম্বর দেখো, উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম 21 টাকা, তাহলে প্রতিটি মানে কি, একটি একটি বইয়ের দাম কত, 21 টাকা, একটি বইয়ের দাম 21 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে, কতর পর কি চেয়েছে, কত টাকা। তাহলে আমরা টাকাটা এখানে একটি বইয়ের দাম 21 টাকা, দেখো এটা সুজন সুন্দর সাজিয়ে দেওয়া আছে, বইয়ে যেভাবে সাজিয়ে দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই তুলে ফেলবো, আর টাকাটা দেখো ডান পাশেই আছে, আমরা ঠিক ডান পাশে টাকাটা দেখো লিখেছি, একটি বইয়ের দাম 21 টাকা, সুতরাং 4টি বইয়ের দাম 21 × 4 টাকা। দেখো আমি ড্রাফ করেছি, আমি তোমাকে আগে বলেছি এটা একটু বড়, তাই না? সংখ্যাটা তোমার 21 সংখ্যাটা বড়, তোমরা তো সরাসরি এটার নামটা গুনে বলতে পারবে না, তাই আমি দেখো রাফ করে করেছি, 4 একে 4, প্রথমে 4কে 1 দিয়ে গুণ করবে, 4 একে 4, পরে আবার 4কে 2 দিয়ে গুণ করবে, 4 × 2 = 8, তো কত হলো 4 একে 4, 4 × 2 = 8, উত্তর 84 টাকা, দেখো 84 টাকা, উত্তর 84 টাকা। এখানে দেখো 3টি অঙ্ক আছে, আর 6 নম্বরটা অনেকটা খেলার মতন অঙ্ক, এটা আমি এখন আপাতত করলাম না, 7 ডটের অঙ্ক এটা লাগবে না, 7 অঙ্ক না, ঠিক আছে? 6 নম্বরটাও
এটা করা লাগবে না, এটা নামতা। এটা এখন আসো, তোমাদের আমি নামতা পড়াবো। আমাদের নামতা তিনটাই, বার তিনটায় এগারো বারো তেরো। আমরা গত ক্লাসে আমি আগে বলেছি এগারো বারো করেছি, এখন আমি তেরো ঘরে নামতা তোমাদের করাবো। দেখো, তেরো তেরো শূন্য শূন্য, তেরো কে তেরো, তেরো দুগুণে ছাব্বিশ, তিন তেরো উনচল্লিশ, চার তেরো বাহান্ন, পাঁচ তেরো পঁয়ষট্টি, ছয় তেরো আটাত্তর, সাত তেরো একানব্বই, আট তেরো একশো চার, নয় তেরো একশো সতেরো, দশ তেরো একশো তিরিশ। হ্যাঁ দেখো, তোমরা কিন্তু যখন লিখবা তখন দেখো আমি কিন্তু এই একশো চারটা কিন্তু মানে সামনের দিকে যাইনি, আমি আমি কিন্তু দেখো তোমাদের এই দুই ডিজিট দুই ঘরের সমান করে আমি শূন্য চার বা সতেরো বা তিরিশ এভাবে লিখেছি, আর একটা লিখেছি সামনের দিকে। তোমরা ঠিকভাবে লিখবে, অনেকে অনেকে তোমরা লিখো যে এ হবে যে একানব্বই এখানে লিখো, একশো চার এ হবে, বা একশো সতেরো একশো সতেরো একশো তিরিশ এভাবে লেখা যাবে না, ঠিক আছে? এভাবে কাটা, এভাবে লেখা যাবে না। তোমরা ঠিক একক দশক আমরা কিন্তু ক্লাসে দ্বিতীয় প্রথম পর্যায়ের সময় আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, তোমাদের শিখিয়েছিলাম যে ঘর অনুযায়ী তোমরা নামতাগুলো লিখবা, ঠিক আছে? ঘর অনুযায়ী দেখো, কিন্তু আমার ঘর করা নেই, প্লেন পেজ, এই জন্য আমি তোমাদের ওভাবে ঘর করে দেখাতে পারলাম না। তাহলে নামতা পারবে না তোমরা, তেরো শূন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি, তেরো শূন্য শূন্য, তেরো কে তেরো, তেরো দুগুণে ছাব্বিশ, তিন তেরো উনচল্লিশ, চার তেরো বাহান্ন, পাঁচ তেরো পঁয়ষট্টি, ছয় তেরো আটাত্তর, সাত তেরো একানব্বই, আট তেরো একশো চার, নয় তেরো একশো সতেরো, দশ তেরো একশো তিরিশ, ঠিক আছে? এখন দেখো আমি আমাদের তো নাম তো আমাদের শেষ এগারো বারো তেরো, এখন আমি তোমাদের ভাগটা করাবো। দেখো ভাগ আছে কত পৃষ্ঠা, সত্তর পৃষ্ঠা, সত্তর পৃষ্ঠা ভাগ। দেখো আমি তোমাদের জাস্ট দুটা অঙ্ক আছে মানে করিয়ে দিব এক আর দুই ভাগে, আর নেক্সট ক্লাসে আবার আমি তিন চার আমি করাবো, ঠিক আছে? আর প্রশ্ন অঙ্ক যা আছে ওগুলো দেখিয়ে দিব। দেখো ভাগ, এখানে আমাদের সিলেবাস দেখো কি করা কি উল্লেখ আছে। দেখো আমাদের দেখো ভাগ, ভাজ্য ভাজক ও ভাগফল উল্লেখ করে, ঠিক আছে? তাহলে কি দেওয়া থাকবে ভাগ করার সময়, তোমাদের এটা লেখা থাকবে কোশ্চেনের মধ্যে, ভাজ্য ভাজক ও ভাগফল উল্লেখ করো, ঠিক আছে? এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। সুতরাং আমরা এখন চিন্তা করবো ভাজ্য কি, ভাজক কি ও ভাগফল কি। দেখো একটা অঙ্কটা কি, ছত্রিশ ভাগ নয়, ঠিক আছে? ছত্রিশ ভাগ নয়, সত্তর পৃষ্ঠা, কিন্তু আমি পৃষ্ঠা নাম দিয়ে লিখে দিয়েছি পৃষ্ঠা সত্তর, ছত্রিশ ভাগ নয়। দেখো এখানে ভাজ্য কোনটা, ভাজ্য হলো যে সংখ্যাকে ভাগ করা হবে, যেমন কাকে ভাগ করা হবে, ছত্রিশকে ভাগ করা হবে, ঠিক আছে? যে সংখ্যাকে ভাগ করা হবে, এখানে কোন সংখ্যাকে ভাগ করা হবে, ছত্রিশকে ভাগ করা হবে, তাহলে সেটা কি ভাজ্য। আর ভাজক ভাজক হলো নয়, যে সংখ্যার দ্বারা ভাগ করা হয়, যেমন নয় দিয়ে আমি ছত্রিশকে ভাগ করব, তা হলো ভাজক। হ্যাঁ প্রথম হলো ভাজ্য, ভাজ্য হলো প্রথমটা মানে বড় সংখ্যাটা, যে সংখ্যাকে আমি ভাগ করব সে সংখ্যাটা হলো ভাজ্য। আমি দেখো ভাজ্য বসিয়েছি, ভাজক ভাজক হলো যে সংখ্যা দ্বারা ভাগ করা হবে, যেমন নয় দ্বারা ছত্রিশকে
ভাগ করা হয়েছে ভাজক, আর ভাগফল হলো তোমার আমরা ভাগ করার পর যে উত্তরটা বের হবে বা যে ফলাফলটা বের হবে সেটাই হবে ভাগফল। আমরা গত ক্লাসে, আগে ক্লাসে, তার আগে ক্লাসে আমরা করেছি বিয়োগ করেছি, তারপরে তোমাদের গুণ করেছি, এভাবে এখানে লিখে, হ্যাঁ, বিয়োগের সময় লিখেছি বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল, হ্যাঁ, গুণের সময় করেছি গুণ্য, গুণক, গুণফল, হ্যাঁ, প্রত্যেকটা মধ্যে দেখেছো বিয়োগফল, গুণফল, হ্যাঁ, এখন ভাগফল। ফল মানে তোমার উত্তরটা, তাহলে ভাগফল হলো তোমার আনসারটা আমরা লিখে দিব। তাহলে আমরা দেখো প্রথমে কি ভাজ্য, ভাজ্য 36 বসিয়েছি, ভাজক 9 বসিয়েছি, আর ভাগফল দেখো রাফ করতে অবশ্যই রাফ করবা, হ্যাঁ, কারণ রাফ না করলে তোমরা তোমাদের মার্কস কাটা যাবে। 9 দিয়ে 36 কে রাফ কর, 36 কে ভাগ করো, 4 9 কে 9, দেখো 9 করে আমরা আমরা নামতা পড়ব, যেখানে 36 এসে থামবে আমরা সেই ঘরটাই নিব, হ্যাঁ, 9 কে 9, দেখো আমি এখানে 9 কে 9, 9 দুগুণে কত 18, হ্যাঁ, 3 নং 27, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং কত 36, হ্যাঁ, তাহলে দেখো আমি কি বলেছি 36, আমরা নামটা যখন পড়ব তখন দেখবো 36 তোমার কোন ঘরে এসে মিলে যায়, তাহলে 4 ঘরে এসে তোমার 36 মিলে গেছে, তাহলে 4 নং 36 উত্তর, দেখো আমি 4 বসিয়েছি এখানে সমান দিয়ে, আবার উত্তর ভাগফল 4, ঠিক আছে। এবার আসো 2 নম্বর, 2 নম্বরও ঠিক একই রকম, হ্যাঁ, তারপরে আমি তোমাদের সবগুলো করিয়ে দিব। 42 ভাগ 6, দেখো 42 ভাগ 6, দেখো এবার এখানে ভাজ্য আমি আগে বলেছি যে আমরা ঠিক কোশ্চেনে ভাজ্য, ভাজক ও ভাগফল এটা উল্লেখ থাকবে, সুতরাং তোমরা দেখো ভাজ্যর কি হবে, প্রথমটাই হবে ভাজ্য, মানে তুমি যেটাকে যে সংখ্যাকে তুমি ভাগ করবা, ভাজ্য 42, ভাজক 6, আর ভাগফল কত আমি আগে রাফ করিনি, তারপর আমি ভাগফল কত পরে আমি দেখবো, দেখো আমি যদি দেখো ভাগফলটা আমি পরে দেখি, হ্যাঁ, 6 দিয়ে তুমি ভাগ করো 42 কে, 6 দ্বারা 42 কে আমি ভাগ করব, 6 হলো ভাজক, হ্যাঁ, আর 42 কে আমি ভাগ করব, হ্যাঁ, 42 হলো তোমার ভাজ্য, 6 কে 6, 6 দুগুণে আমি কি বলেছিলাম আমরা 6 ঘরে নামতা পড়ব, 42 মানে যে ঘরে এসে 42 মিলে যাবে আমরা সেই ঘরটাই নিব, হ্যাঁ, আমরা তো 1-এ পড়েছি, তাই না, 6 নামতা, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, দেখেছো 6 7 42, 6 8 48, আমরা কোনটা নিব, 7 নেব নাকি 8 নেব বলতো, আমরা 7 নিব, কারণ 6 7 42, দেখেছো আমাদের কত আছে 42, তো 42 মিলে গেছে না, 6 7 42, হ্যাঁ, তাহলে আসো দেখো তাহলে উত্তর কত, আনসার 7, 7 আমি উত্তর লিখেছি, তাহলে উত্তর ভাগফল 7, তাহলে আমাদের উত্তরটা আমরা সম্পূর্ণভাবে লিখবো, রসু তয় তয় র উত্তর, আমরা প্রত্যেকটার মধ্যে আমরা কিন্তু শুধু লিখবো না, উত্তর লেখাটা সম্পূর্ণভাবে লিখবো, রসু তয় তয় র, ঠিক আছে। তাহলে আজকে আমি 1 আর 2 এই পর্যন্তই করাবো, 3 আর 4 আমি নেক্সট ক্লাসে করাবো, আর সাথে তোমাদের আমি প্রশ্ন অঙ্ক, কিছু প্রশ্ন অঙ্ক আছে ভাগের প্রশ্ন অঙ্ক, সেগুলো সলভ করে দেব ইনশাল্লাহ। তোমরা ততদিন অবশ্যই আমার পেছনে যত পড়াগুলো আছে তোমরা বাসা পড়বে, হ্যাঁ, তোমরা এগুলো বারবার এসডাব্লিউ করবে, বাসায় করে রাখবে অঙ্কগুলো, ঠিক আছে, ইনশাল্লাহ যখন স্কুল খুলবে আমরা সব এসডাব্লিউ খাতা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা চেক করব। তোমরা কিন্তু মনে করো না যে স্কুল খুললে মিস নিশ্চয়ই ভুলে যাবে,
কি ক্লাস করেছে, আমাদের সব ক্লাসগুলো আমাদের কাছে আছে। হ্যাঁ, প্রতিটা ক্লাসে আমি কিন্তু বলবো যে আজকে তোমাদের এসডব্লিউ দিয়েছিলাম, এগুলো তোমরা করেছো কিনা, তোমার ডেট অনুযায়ী দেখো আজকে 6 তারিখ, 6 তারিখে 6-7, 6 তারিখে অনুযায়ী কি কি অঙ্কগুলো করেছিল সব তোমরা এসডব্লিউ করবে, নামটা করেছে, ভাগ করেছে, এগুলো তোমরা এসডব্লিউ করে রাখবে। তোমরা ডেট দিয়ে তোমরা খাতার মধ্যে তারিখ দিবা, বার লিখবা, এসডব্লিউ লিখবে, এবং প্রশ্ন অঙ্ক তাহলে প্রশ্ন অঙ্ক, নামটা, ভাগ, যাই করি না কেন গুণ, যোগ বিয়োগ যাই করি না কেন আমি তোমরা করে রাখবে, ঠিক আছে এসডব্লিউ। ততদিনে তোমরা নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবে ইনশাল্লাহ, যাতে তোমাদের নেক্সট ক্লাসে আমি আরো ভালোভাবে তোমাদের করাতে পারি। আর ততদিনে তোমরা অবশ্যই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। আর বারবার কি করবে তোমরা, আমি আগেও বলেছি, সাবান দিয়ে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা হাত ধুবে, ঠিক আছে। আজ তাহলে এ পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।